রাস্তা ও সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে ভাই ভাই বিবাদ, আর সেই বিবাদের জেরে সৎ দাদার হাতে খুন হতে হলো ভাইকে। ভাইকে বাঁশ দিয়ে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল সৎ দাদার বিরুদ্ধে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের সোনাকুলে মঙ্গলবার রাতের ঘটনা। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম জাহাঙ্গীর আলম। ওই ঘটনায় পুলিশ মতিউরের ছেলে জিয়াউর রহমান ওরফে শাফাতুল্লাহকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, পাশাপাশি বাড়ির জাহাঙ্গীর এবং তার সৎ দাদা মতিউর রহমানের শরিকি রাস্তা এবং সীমানা প্রাচীর ঘিরে দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ। এই দিন ওই রাস্তা দিয়ে জাহাঙ্গীর ইট নিয়ে বাড়ির পিছন দিকে যেতে চাইলে গন্ডগোল বাঁধে দুই পরিবারের। এদিন সন্ধ্যে থেকেই দুই পরিবারের মধ্যে ফের শুরু হয় বচসা, আর সেই বচসার সময় জাহাঙ্গীরকে প্রথমে বাঁশ দিয়ে পেটানো হয়, তারপর শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই মতিউর পলাতক। ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আমার মেয়ের বিয়া, তো ওর ওর জায়গা আমার জায়গা এক ঠিক করা আছে। জায়গাটাতে গলিটা পরিষ্কার করার লেগে জিনিসটা ই করছিল, ক্যান্ডেল ট্যাঙ্গার লেগে পরিষ্কার করবে ইট থাওয়া ছিল। দিয়ে তখন আমার মেয়ের বিয়ে হচ্ছিলো, মেয়ের বিয়ে রবিবার বিয়ে, তো ক্যান্ডেল টাঙার লেগে আমি কোহিনী ছেলে পিলেকে কি জানি তোর আগে 500 টাকা দিব ইটখানি ধুয়ে দে তোরে। তখন ছেলের বাবা কইছে যে 500 টাকা দিব না, তোরা বিহান খানে ইটখানি ধুয়ে দে, তোরাকে 300 টাকা দিব। এম কইলে বিহান খানটা যার গে যার ছেলে পিলে বিহান খান নিয়ে এসে বোঝ করছে। তখন ওই খোঁটাটা উঠাইতে যাইছে আমার পেটা কি যে বিহান খানটা নিয়ে যাবো, তখন ওয়ার ওই মতিউর রহমান আর শাফাতুল্লাহ আইসা কইছে যে তোকে খোঁটা উঠাইতে দিব না। আমার স্বামী কইছে কি যে ই তোর খোঁটাটা উঠিয়ে নিছি, দিয়ে ফের খুঁজতে দিচ্ছি আমার ইটখানি ধোয়া হয়ে যায়। তখন কইছে না দিব না, না তো তুই আমার জায়গা দেখেন কেন মাটি তুললি, না তো তুমি আমি তুলে তুই তোকে যাইতে দিব না। এই একটা কথাই কয়া আছি আমার স্বামীকে কল্লা মুচুর দিয়ে এন কেন মুচিরে মেরে ফেলে মাস দেওয়া চাইতো। মানে বোনের বিয়ে ছিল, বোনের বিয়ে মানে মানে গড়িটা সাফা করছিলাম, দিয়ে একটা ইঁট ফুটা আছে, ইঁট ফুটার পর প্লাস একটা ফুটা ফুটা আছে, ওই মাটি ভরে লেছে আগে কিনা কিছু বলিনি, আমার বালুর ওপর দিয়ে লেগেছে, আমার জায়গা দিয়ে লেগেছে কিছু বলিনি। আমি বলছি আমার 4 ফিট জায়গা ছাড়া আছে, 6 ফিট, তো বলছি কি আমাকে নিতে দে ভ্যানটা, তোর জায়গাতে নামবে না। বাস আব্বু আব্বু না খোঁটাতে উঠে দিয়ে যাচ্ছিলো, উঠেতে উঠেতে ওই কইছে উঠাতে দিব না, ওই কইছে উঠাবো। কে উঠাতে দিবে? ওই আমার কাকুটা। আমি কাজে করবো না, আমার আম্মার সব টাইনে নিয়ে চলে এসে ঘরে, আর দেখছি বাবা পাশের দিকে দেখছি বাবাকে টুটি চিপে গলাতে বাঁশ দিয়ে চেপে মেরে ফেলে দিয়েছে। কে মেরেছিল? না মতিউর রহমান, মতিউর স্ত্রী আর ওর ছেলে। কি নাম ওর ছেলের? আমার জায়গাতে তোর চাকা কেন আসলো এই করে তখন গালি গালা করতে করতে আমার ভগ্নিপতি একাই ছিল, ওর একটাই ছেলে। স্যার কারা মারলো? মারলো স্যার মতি আর ই কে হয়? শাফাতুল্লাহ, ওর শাফাতুল্লাহ ওর ভাতিজা, মতি ওর সতার ভাই দাদা। আচ্ছা, নিজেরই? নিজেরই, মানে ওর বাপের জমা কিন্তু ওর মায়ের পেটের ভাই আর সতার ভাই। হ্যাঁ, কি দিয়ে মারলো? মারলে স্যার ওই যে ইট দিয়ে যাচ্ছিলো, তখন ওখান থেকে 5 কাটা মেরে ফেলে দিলে, ফেলে দিয়ে তখন মনে করো কে পাল্লা মুচার দিয়ে ফেলে ইটের সাথে চেপে ধরে লেগে, চেপে ধরে তখন ওখানে একটা বাঁশ ছিল, দিয়ে আমার ভৌনী পত্র স্যার একটু জোরাল চালা একে ধরে লেগে কেউ তিনজনাতে চেপে তখন উঠছিল, তখন বাঁশ দিয়ে চেপে আর একজনে পাল্লা মুচার দিয়ে স্যার একজন ফেলে মারা গেল। তখন মারা গেল। আজকে সোনাকুল গ্রামে যে জাহাঙ্গীর আলম যে মারা গেছে ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, এবং মেরেছে ওনার সৎ দাদা মতিউর রহমান এবং ওর ছেলে এবং ওর স্ত্রীর একটি মেয়ে।
ভয়ে ভয়ে একটা ভ্যান নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সামনের দিকে ইট ছিল, সেই ইটটাকে ওর দুদিন পরে একটা মেয়ের বিয়ে, সে বিয়ের জন্য গলিটাকে পরিষ্কার করার জন্য সামনের ইটটাকে পিছনের দিকে ভ্যানে করে নিয়ে যেত। সেই একটা খুঁটা উঠাকে কেন্দ্র করে মতি রহমান এবং ওর ছেলে স্ত্রী মিলে জাহাঙ্গীর আলমকে বাঁশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে আর কি। হ্যাঁ, পুলিশ গেছিল ওখানে, গ্রেপ্তার হয়েছে মতিউর রহমানের ছেলে জিয়াউর রহমান ওরফে সাফাতুল্লাহ, বাকিরা পালিয়ে গেছে। বেশ কিছুদিন থেকে ওদের একটা আন্তরিকতার অভাব ছিল, রেষারেষি ছিল। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।